হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি খুব ভালো আছি এবং চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে তোমাদের সঙ্গে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে আমি পুরো কী কী শাড়ি কিনেছি, আমার শাড়ির কালেকশান, আর হচ্ছে কী কী কসমেটিক্স কিনেছি, এই সবটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো তোমরা সাথে থাকো, ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ না করে। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। মানে আমি পুরো যতগুলো শাড়ি কিনেছি মানে অনলাইন থেকে এছাড়া দোকান থেকে সব করে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো তোমরা দেখতে থাকো ভিডিও। তো ফার্স্টে আমি তোমাদেরকে যেটা দেখাবো এগুলো তো ধরো তোমাদেরকে আমি অনলাইন থেকে কিনেছি সেগুলো তো তোমাদের আমি দেখিয়েছিলাম, ঠিক আছে? তো সেগুলো আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি। আমার পুজোর শাড়ির কালেকশান এই যে দেখো, এটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম, এটা তো তোমরা দেখেছ। তো গায়ে ফেলে দিয়ে দেখাই, এই যে দেখো এটা তো আমি অনলাইন থেকে নিয়েছি। আর এটার আঁচলটা হচ্ছে এই যে এইরকম, এটা হচ্ছে আঁচল, ঠিক আছে? এটা একটা গেল। আর অনলাইন থেকে যেটা নিয়েছি এটাও তো তোমাদেরকে দেখিয়েছি, এই যে বেগুনি শাড়িটা, এটা হচ্ছে বেগুনি রং। তো এটাও তো নিয়েছি, তোমাদেরকে এটা দেখিয়েছি আমি অন্য একটা ভিডিওতে। এই দেখো এই একটা শাড়ি নিয়েছি, আর এটার আঁচলটা হচ্ছে এই যে এরকম আঁচল। আরও কটা শাড়ি নিয়েছি, এই যে এই একটা শাড়ি দেখো, এটা হচ্ছে তোমার সিল্ক জামদানি বা তাঁত জামদানি কিছু একটা হবে। তো এটা একচুয়াল তাঁত জামদানি না, এটা মনে হচ্ছে সিল্ক জামদানিগুলো হয় সেই সিল্ক জামদানি। তো এটা আমি আমার বাবার বাড়ি থেকে নিয়েছি, মানে আমার বাবার বাড়িতে একজন আসে শাড়ি বিক্রি করতে, তো সেখান থেকে আমার মাকে দিয়ে মানে কেনা করিয়েছি আর কি। আমার মাকে টাকা দিয়ে দিয়েছিলাম, মা কিনে এনে দিয়েছে। এই কাপড়গুলো আমার খুব ভালো লাগে, তার মানে কাপড়গুলো খুবই হালকা কাপড়, সব জায়গায় পরে আর কি কমফোর্টেবল ফিল করি আমি, তাই জন্য এগুলো আমি নিয়েছি। এগুলো আমি একই রকম দুটো তিনটে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আঁচল, আর এটা হচ্ছে অল বডি, অল বডিতে এরকম কাজ করা আছে, দেখে নাও, অল বডিতে এরকম কাজ করা আছে, আর এটা হচ্ছে আঁচলে কাজ করা আছে, ঠিক আছে? সাদাতে আর লালেতে যে কাপড়টা দেখছো, এই কাপড়টা আমাকে আমার মা দিয়েছে অষ্টমী পুজো দেওয়ার জন্য, মানে আমার মা গিফট করেছে। আর এই হলুদ যেটা দেখছো, একটা এই যে দেখো এই একটা হলুদ শাড়ি নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছো একই কাপড় এসছে, আমি সাদা কাপড়ের মতনই সেম কাপড়, একই ডিজাইন, একই রকম দেখতে। তো এই কাপড়টা হচ্ছে তোমার, এটা হচ্ছে বডি, অল বডি, আর এটা হচ্ছে আঁচল, এই দেখো এটা হচ্ছে আঁচল, এটা হচ্ছে আঁচল পশ্চিমটা, এই দেখো, ঠিক আছে? আর হচ্ছে কাপড়গুলোতে কিন্তু আমি পাড় বসিয়ে নিয়েছি যেহেতু সামনেই পুজো চলে এসেছে। আর এই দিকে দেখো এইটা একটা মানে ওই লাল সরি সাদা হলুদ আর কালো এই তিনটে রঙের নিয়েছি, একই জিনিস, এটা হচ্ছে সিল্ক জামদানি, সিল্ক জামদানি না তার জামদানি কি বলে সঠিক আমি মানে জানি না, যাই হোক তোমরা যদি নামটা জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে বলো এটা কি শাড়ি। এটা হচ্ছে বডি, আর এটা হচ্ছে তোমার আঁচল, ঠিক আছে? তারপর তুমি একটু ফেলে দেখাচ্ছি তোমাদেরকে, একটা এই যে কালো রঙের নিয়েছি, ঠিক আছে? আর অনলাইন থেকে এই একটা কাপড় নিয়েছি, এটা হচ্ছে কালো আর খয়েরি কম্বিনেশনে, এটা হচ্ছে তোমার কালো রঙের বডিটা হচ্ছে কালো, আর
এই আঁচলটা দেখো, এই আঁচলটা হচ্ছে খয়েরি কালার, আর বডিটা হচ্ছে কালো। এই একটা নিয়েছি, এটা অনলাইন থেকে নিয়েছি, এটা তোমার দাম নিয়েছে হচ্ছে 320 টাকা, যখন অফার চলছিল তখন নিয়েছি। তো গাইস আমি কী কী শাড়ি নিয়েছি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর আমার ছেলের জন্য কী কী কিনেছি সেটা আমি তোমাদেরকে অন্য কোনো ভিডিওতে শেয়ার করবো, আজকে আর শেয়ার করবো না। আর আমি কী কী কসমেটিক্স কিনেছি সেটা আবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এগুলো দেখো, এটা তোমার মোটামুটি ১২০০ টাকার কসমেটিক্স আছে। তোমার দাদা আমাকে যা দিয়েছিল পুজোতে কাপড় কেনার জন্য, আমি কাপড়গুলো কিনে নিয়ে আমি কাপড় ম্যাক্সিমাম অনলাইনে কিনে নিয়েছি, আর তোমার দাদার যে টাকা দিয়েছিল সে টাকাটা আমার কসমেটিক্সেই চলে গেছে, আর তার মধ্যে কিছু টাকা বেঁচেছে। সে যাই হোক, সেটাও খুব শীঘ্রই বেরিয়ে যাবে। যাই হোক, আমি কী কী কসমেটিক্স কিনেছি আর কী কী ব্যবহার করি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, আমি একটা গার্নিয়ার নিয়েছি, আমি একটা গার্নিয়ারের হোয়াইট ব্রাইট কমপ্লিট ব্যবহার করি, কিন্তু এখানে আমাকে একটা জেল দিয়েছে, বলছে এটা ইউজ করলে নাকি যে কালো যে স্পটগুলো সেগুলো নাকি মিলিয়ে যাবে, আর আমার যেহেতু রিসেন্টলি ব্রণও হয়েছিল, ব্রণর দাগ নাকি মিলিয়ে যাবে, তার জন্য আমাকে বলে সেটা ব্যবহার করতে, তাই জন্য আমি এটা নিয়ে এসেছি। আর এটা আমি সবসময় ব্যবহার করি, ল্যাকমির 9 to 5, এটা অনেকেই হয়তো ব্যবহার করো তোমাদের মধ্যে সিসি ক্রিম, তো আমি একটা এরকম সিসি ক্রিম নিয়েছি, ঠিক আছে। যদিও আমি তোমাদের বলে দিচ্ছি দাম কত নিয়েছে, সিসি ক্রিমটা তোমার দাম আছে 110 টাকা, আর ওরা দাম নিয়েছে 110 টাকা, তো ওরা ছাড় দিয়ে 100 টাকা নিয়েছে, ঠিক আছে। আর এই গার্নিয়ারের ব্রাইট কমপ্লিটটার দাম আছে তোমার 189 টাকা, তো এটা ছাড় দিয়ে নিয়েছে 170 টাকা। আর এটা হচ্ছে এটা কম্প্যাক্ট পাউডার, এটা হচ্ছে কালোবার বলে একটা কোম্পানির কম্প্যাক্ট, তো এই কম্প্যাক্টটা নাকি স্কিনের সঙ্গে খুব ভালো মিশে যায়, তো এই কম্প্যাক্টটা নাকি খুবই ভালো। তো এটার দাম নিয়েছে হচ্ছে তোমার লেখা আছে 350 টাকা, এটার দাম নিয়েছে হচ্ছে 309 টাকা। এই কম্প্যাক্ট পাউডারটা স্কিনের পক্ষে খুবই ভালো, এটা নাকি ক্লিনিক্যালি টেস্টেড। এই যে দেখো, আমি একটা ফিটমির ফাউন্ডেশন নিয়েছি, ফিটমির ফাউন্ডেশন তোমরা দেখতেই পাচ্ছ, এই ফিটমির ফাউন্ডেশনটার দাম হচ্ছে তোমার 339 টাকা, এটা ছাড় দিয়ে নিয়েছে 280 টাকা। আর হচ্ছে তোমার আর এই যে দেখো, এটা একটা কালোবার কোম্পানিরই একটা লিপস্টিক, তো যে কোম্পানির কম্প্যাক্ট নিয়েছি সেই কোম্পানিরই লিপস্টিক, তো এই লিপস্টিকটার নাকি খুবই ভালো, তাই জন্য আমাকে ওরাই এই লিপস্টিকটা সাজেস্ট করেছে, লিপস্টিকটার সঙ্গে ওই কম্প্যাক্টটা সাজেস্ট করেছে। আর এখানে দেখো দামটা লেখা আছে, আর নামটাও দেখো লেখা আছে। এই যে দেখো, কম্প্যাক্টটার সঙ্গে এই লিপস্টিকটা আমাকে ওরাই সাজেস্ট করেছে, বললো নাকি খুবই ভালো, আর এটার দাম হচ্ছে তোমার 399 টাকা, ওটা ছাড় দিয়ে নিয়েছে তোমার 351 টাকা, ঠিক আছে। আর তোমরা আমাকে বলেছো ব্যানানা ক্লিপ দিয়ে হেয়ার স্টাইল করে দেখা, ওই জন্য আমাকে একটা ব্যানানা ক্লিপ নিয়ে এসেছি, আর দুটো গার্ডার নিয়ে এসেছি আমার চুল বাঁধতে লাগে। আর একটা হচ্ছে ব্লু হেভেনের সিঁদুর, আমি ব্লু হেভেন বা কেয়াসেটের সিঁদুরটা ইউজ করি, কেয়াসেটের সিঁদুরটা তো খুবই ভালো, কিন্তু আমি একটু কম রেঞ্জের মধ্যে এই ব্লু হেভেনের সিঁদুরটা ইউজ করি। তো এগুলোই জিনিস কেনাকাটা করেছি। আর হচ্ছে তোমার আমি যেটা ইউজ করেছি কিনেছি সেটা হচ্ছে এই যে একটা হেনার প্যাকেট নিয়েছি, এই হেনা আমি হেনা করবো বলে আইউরেড হেনার প্যাকেটটা নিয়েছি। সো গাইজ, আমি এই কটা জিনিসই শপিং করেছি, আর আমার শাড়িগুলো কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা কিন্তু আমি আজ এখানেই শেষ করলাম, তোমাদের সঙ্গে দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই বন্ধুরা। হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। সো বাই বাই।